আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরও একটি নতুন এপিসোড শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, আমরা যারা নতুন টাইপিংয়ের কাজে ইনভলভ আছি বা যারা নতুন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ শিখছি, তাদের জন্য এই ম্যাজিকটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কীভাবে আপনি শিফট বাটন এর মাধ্যমে ফিল্টার কি ইউজ করে কম সময়ে টাইপিংয়ের কাজ সম্পন্ন করতে পারবেন। এক কথায় বলা যায় যে শিফট এর শিফট কিবোর্ড থেকে শিফট কি এর ম্যাজিক। তো বন্ধুরা, আমি শুরুতেই আপনাকে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদেরকে জানার এবং বোঝার এবং শেখার সুযোগ করে দিন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কীভাবে আজকে শিফট কিবোর্ড থেকে শিফট কির ম্যাজিক বা ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করতে যাচ্ছি, বন্ধুরা সাথেই থাকুন। আমি প্রথমে কিবোর্ডের ডান দিকে অবস্থিত যে শিফট বাটনটি রয়েছে সেটি 8 সেকেন্ড প্রেস করে রাখব। আট সেকেন্ড প্রেস করার পর এ ধরনের একটি পপ আপ মেনু আসবে। এই পপ আপ মেনু এর পর আপনি কি করবেন আমি আপনাদের সাথে তা শেয়ার করছি। এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু টার্ন অন স্টিকি কিস, অর্থাৎ স্টিকি কিস আপনি কি টার্ন অন করতে চাচ্ছেন বা আমি অন করতে চাচ্ছি সেটি। স্টিকি কিস লেটস ইউ ইউজ দ্য শিফট কন্ট্রোল অল্টো অর উইন্ডোজ লগো কিস বাই প্রেসিং one key at a time. The keyboard shortcut to turn on sticky keys is to press the shift key 5 times. So ami etate yes e click korlam. Ebar yes e click korar por ki magic dekha jay ami apnader sathe share korbo. Ami on korechi ei button ti. Erpor ami Microsoft Office Word document ekti open korte jacchi. Ekhon ami dekhabo এই অন থাকা অবস্থায়, স্টিকি কি অন থাকা অবস্থায় আমি যদি টাইপিংয়ের কাজ শুরু করতে চাই তাহলে ধরুন আমি এক বাটনটি আমার কিবোর্ড থেকে প্রেস করছি, এটি যদি আমি বারবার প্রেস করি তাহলে এভাবে কপি হতে থাকবে। আপনি অবশ্যই খেয়াল করেছেন যে আপনি যদি টাইপিংয়ে নতুন হয়ে থাকেন বা আপনার বাসায় কোনো বাচ্চা থাকে তাহলে অবশ্যই দেখবেন যে একটি বাটন বারবার ক্লিক হচ্ছে বা প্রেস হচ্ছে, প্রেস হলে সেটি খুবই হতে থাকে। আমি এই জিনিসটি দেখার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটি কি যাতে বারবার কপি না হয় সেটি থেকে কীভাবে পরিত্রাণ পাবো সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে স্টিকি কিস এক ধরনের আইকন দেখা যাচ্ছে, এটিতে আমি ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর আমি আপনাদের সাথে এবার শেয়ার করতে চাচ্ছি। এখানে লেখা আছে সেট আপ স্টিকি কিস, টার্ন অন স্টিকি কিস। এখন আমি যদি এই সেট বক্স থেকে এটি উঠিয়ে দেই তাহলে এটি স্টিকি কিসটা এখন অফ অবস্থায় আছে। এবং আমি যদি টার্ন অন স্টিকি কিস ওয়েন শিফট ইজ প্রেসড 5 times, 5 বার প্রেস করার পর যদি স্টিকি অন হয় তাহলে আমি এখানে সেট বক্সে টিক দিয়ে রাখবো, আর যদি না চাই তাহলে এখানে টিক দিয়ে টিকটা উঠিয়ে দেব। তো এবার দেখি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডে এটা প্রেস করছি বারবার, বারবার কপি হচ্ছে। এখন বারবার কপি হওয়া আমি যদি রোধ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, স্টিকি কিতে আমি প্রথমে দেখুন এখানে যে সেট বক্সটি রয়েছে সেই সেট বক্সে আমি মার্কিং এখনো করিনি। যদি এবার মার্কিং করি তাহলে কি হয় দেখা যাক। Okay.
এটি যদি আমি এখন টিক দিয়ে রাখি, তাহলে আমি আমার কিবোর্ড থেকে যদি একটি বাটন প্রেস করি, তাহলে সেটি একটি বাটনেই দেখা যাবে, কপি হবে না। আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা। এবার আমি যদি এটি উঠিয়ে নেই, তাহলে আমি দেখাচ্ছি আবার কপি হচ্ছে। যদি আমি এখান থেকে চেক বক্স থেকে টিক মার্কটি উঠিয়ে নেই, তো বন্ধুরা বুঝতে পেরেছেন আমি চাইলে এখান থেকে চেক বক্সে এই মার্কিংটাও উঠিয়ে নিতে পারি। এভাবে যদি আপনি মার্কিংটা চেক বক্সে টিক দিয়ে রাখেন, তাহলে কি হবে আর না দিলে কি হবে সেটি আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনার মনের মধ্যে কোনো নতুন আইডিয়া থাকে যেটি আপনি বুঝতেছেন না, অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আজকে আমি আপনাদের সাথে শিফট বাটনের ম্যাজিক বা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করলাম। আশা করি আপনার টাইপিংয়ে কাজে লাগবে, তো এবং আপনি আপনার সময়টাকে সেভ করতে পারবেন। তো বন্ধুরা পরিশেষে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদেরকে শেখার জানার এবং বোঝার সুযোগ করে দিন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।